নমস্কার বন্ধুরা বন্ধুরা, আজকে সকাল থেকে আজকে বুড়ের থেকে বৃষ্টি কন্টিনিউ দেয়। কালকে রাত্রে অব্দি তুলা 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 বসলো, আর বুড়ের থেকে কন্টিনিউ একটা জড়ি ফেলাইছে। ঠিক আছে, এই একদিনের জড়ি, বেশি সময় হয়েছে না, জড়িটা 12 ঘন্টা হয়েছে না, 12 ঘন্টা রাত্রে 10 ঘন্টার মতো হয়েছে জড়ি দেয়। ঠিক আছে, মোটামুটি একটা বৃষ্টি দেয়। এই বৃষ্টিতে তোমরা এমন একটা জিনিস দেখাই, এমন একটা জায়গা দেখাই তোমরা, বহুত বেশি ইম্পর্টেন্ট জায়গাটা, বহুত বেশি মহত্বপূর্ণ জায়গাটা। তোমরা দেখো ভিডিওটা, আগে ভিডিও দেখো, তারপরে আমি কইয়া বন্ধুরা। আর ভিডিওটা দেখার লগে লগে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল শিলচরে বাঙালি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা বেজান শেয়ার করে যাতে সবার কাছে বুঝতে পারে। শিলচরের লোকাল এমএলএ এমপি ডিসি এসপি তারা তো দেখে লিছি, জায়গাটা দেখে লিছে, তার কাছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়ে গেছে, এই জায়গার ব্যাপারে কমপ্লেন করা হয়ে গেছে, তারপরেও তারা এটা এটাতে অতকাল গুরুত্ব দিচ্ছে না, অতটা মহিত্ব দিচ্ছে না। তারা ইলেকশনের লাগিয়া তারা তারা এইগুলো কাম বাদ দিচ্ছে। এরা ইলেকশন বড়, তারা স্কুলের স্টুডেন্ট থেকে তারা ইলেকশন গুলো বড় হয়ে গেছে। তো বন্ধুরা দেখো কন্টিনিউ ভিডিওটা, কন্টিনিউ আগে তোমরা দেখাই, ভিডিওটা বেজান শেয়ার করো। তো বন্ধুরা প্রথমেই তোমরা দেখাই আমরা গড়ের সামনে বিসি মেমোরিয়াল একাডেমি, তার সামনে জল হয়ে গেছে ভাই, তার সামনে দেখতে পারাই কতটুকু জল হয়েছে। এই যে জল, কত সময় থেকে বৃষ্টি দেয় ভাই, একদিনও তো হয়েছে না বালা থেকে বৃষ্টি দেওয়ার, জল জমে গেছে। স্কুলের স্টুডেন্টগুলো কীভাবে এই তো পড়ালে, কোনো লাইন নাই স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট পড়ার আওয়াজ, স্কুলে আওয়ার কোনো লাইন নাই, স্কুলের বাড়ি রাস্তা ততটুকু জল, আর স্কুলের ভিতরে তো আরও বেশি জল হইতে পারে। চলো দেখতে নেই, একবার দেখাইতাম নি, চলো একবার দেখাই নেই। তো বন্ধুরা তোমরা লাগিয়ে নামি গেলাম জলো, তো তোমরা দেখাই স্কুল স্টুডেন্ট যদি স্কুলে আইতে চায় তাইলে কতটুকু জলের জল জলের দিকে যেতে লাগে। দেখো বন্ধুরা, এই দেখো, এই যে আমি যেদিকে যে এটা হলো স্কুলে যাওয়ার, স্কুলে ঢুকার রাস্তা। ঠিক আছে, আগের আগের বারও যেরকম, মানে আগের বার না, মানে গত কয়েকদিন আগে যেরকম বৃষ্টি দিছিলো, এই বৃষ্টির পরেও সেম জল আসলো, দেখতে পারাই কতটুকু জল। তারপরেও তো সেম জল আসলো, কিন্তু প্রশাসন থেকে সরকারের থেকে কোনো ইয়ে নেওয়া হয়েছে না, স্টেপ নেওয়া হয়েছে না। স্কুলে হেডমাস্টার তারা গেছে, তারা যে জায়গায় যাওয়া লাগে, যে জায়গায় গেলে পরে তারা লাইন হইব, এই জায়গাতে গেছে। এখন আমি কইতে পারি না এটা মিউনিসিপ্যালিটির আন্ডারে না পিডব্লিউডির আন্ডারে, মিউনিসিপ্যালিটি হইব তারা গেছে, কিন্তু তারা এটা কোনো লাইন হিসেবে না, এটা কোনো করছে না, এটার কোনো কাম করছে না, দেখতে পারাই। এই যে বন্ধুরা পুরা আমি গ্রাউন্ডে আছি, মানে আমি দেখাই তোমার একদম গ্রাউন্ড রিপোর্ট একদম। বন্ধুরা দেখো এই নোংরা জল, এদিক থেকে নালা কালার জল এদিকে ইয়া ঢুকে ভাই, এইগুলা এইগুলা ভিডিও কেউ করে না। আন্দু যেটা ভিডিও, আন্দু যেটা নিউজ এটা করব, কিন্তু এইগুলো নিউজ কেউ করতো না, দেখতে পারাই দেখতে পারাই বন্ধুরা। এটা আমরা স্কুলের গেট, আর গেটের সামনে অতরুক জল, আর গেটের সামনে দেখতে পারাই কাঁচরা। গেটের উপরে উঠছি, এই যে গেটের সামনে কাঁচরা, আর এই যে স্কুলের ভিতর, তারা স্কুলের ভিতরে ঢুকা জানি, দেখি চেষ্টা করবো স্কুলের ভিতরে ঢুকার। তো ভাই দেখো বন্ধুরা, স্কুলের যে একটা স্টুডেন্ট আইতো, কোন কোন সিস্টেমে আইতো, কোন দিকে আইতো, তাই দেখো আজকে স্যার ম্যাডাম তারা যে স্কুলে কমন রুমে আইয়া ঢুকতো, স্যার ম্যাডাম তারা ক্লাসে ইয়ে ঢুকতো, কোন দিকে আইতো, এই অবস্থা। এটা কোনো প্রশাসনে দেখেন না, এটা কেউ দেখেন না ভাই, এটা খেয়াল কেউ করে না। এখানের প্রবলেম কার, প্রবলেম সবথেকে বেশি স্টুডেন্ট আর স্কুলের স্যার ম্যাডাম তারা, এটার ব্যাপারে কেউ কোনো কিছু দায়িত্ব লেন না, এটার ব্যাপারে কেউ কোনো কিছু করেন না, দেখতে পারা কতটুকু জল। এখানে নামলে তো আরও জলইব, বন্ধুরা আমি ডক্টর বিসি রয় মেমোরিয়াল একাডেমি স্কুলের ভিতরে আছি। এই যে ডক্টর বিসি রয় মেমোরিয়াল একাডেমি স্কুলের ভিতরে, আর এটার ভিতরে অতরূপ জল, আর এটা স্কুলের মেইন গেট, আর একটা ছোটো গেট আছে যেটা এদিকে আছে। ঠিক আছে, এদিকে আওয়ার পরেও এদিকে কষ্ট করতে লাগবো, দেখাই তোমার, চলো এইটা একটা স্কুলের গেট, এদিকে রাস্তাটা নোংরা রাস্তা, এদিকে বহুত কষ্ট করিয়া আয় স্টুডেন্ট, তোমরা দেখাই চলো চলো। তো বন্ধুরা এটা হলো প্রথম গেট দেখাইছি তোমরা, এখন এটা হলো সেকেন্ড গেট, আর সেকেন্ড গেট যখন মানে এই রাস্তাটা বন্ধ হয়ে যায় তখন এটা খোলা দেওয়া হয়। কিন্তু বন্ধুরা বিসিএল মেমোরিয়াল একাডেমির স্কুলের সেকেন্ড গেটের অবস্থা দেখো,
এদিকে নালা কালা জল, এদিকে মানুষের প্রসাদ উৎসব করে, এই যে এই অবস্থা, এই গেট। ঠিক আছে, কতটুক কষ্ট করিয়া স্টুডেন্টরা আইতে লাগে, এই দেখো নোংরা কীভাবে নোংরা বন্ধুরা। একটা স্কুলের গেটের সামনে এই নোংরা, এটা তো সেকেন্ড গেট, এটা বন্ধ থাকে, সবসময় বন্ধ থাকে, এটা খোলা হয়েছে কারণ এদিকে জল হয়ে গেছে, আইতে পারতো না স্টুডেন্ট, যে কারণে এটা বন্ধ হয়ে গেছে। কেটা বা তোমরা স্কুলে কীভাবে যাও? মেয়েরা কি করতো, তোমরা কি প্রবলেম আর নেই? চলো চলো বন্ধুরা, তারা বেজান জুতা পড়ি গেছে জানি, ওই দেখো স্টুডেন্ট আইতে চান না ক্যামেরার সামনে, তারপরে কয়েকদিনের লগে জিগাইছি, তারা বোঝান কষ্ট হওয়ার ছেলে মানুষ আটু অব্দি ফ্যান উঠে আই যাস, কিন্তু মেয়েরা কিতা করবো ভাই। দেখাইলাম তোমার ফার্স্ট গেটের যেটা মেইন গেট এটার মধ্যে অতখান যাবড়া, সেকেন্ড গেট যেটা এটার মধ্যে বহুত যাবড়া ভাই। তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমি স্যার ম্যাডামরা জিগাই নিই, চলো। বন্ধুরা আইলাম ভিতরে, স্কুলের ভিতরে সময় সময় আরো জল বাড়ি যান, দেখতে পারা যখন আইসি অতটুক জল আসতো না, যত সময় বৃষ্টি দেয় তারপরে আরো বেশি জল বাড়ে। স্যার তারার লোক আলোচনা হয়েছে, স্যার তারা কইছে ডিসি এমএলএ এসপি সবের কাছে, এমপির কাছে, সবের কাছে জানানি হয়েছে এই স্কুলের ব্যাপারে। ঠিক আছে, এই স্কুলের ব্যাপারে জানানি হয়েছে, স্কুলের মধ্যে কতটুক জল হয়ে যায়, কোনো জল যাওয়ার রাস্তা নাই, কোনো কিছু বহুত বেশি প্রবলেম হয়ে যায় স্কুলের স্টুডেন্ট আইতে, আর স্কুলের স্যার ম্যাডাম তারা আইতে বহুত বেশি প্রবলেম হয়ে যায়। তারপরেও তারা অ্যাপ্লিকেশন দেওয়ার পরেও তারা কোনো স্টেপ নিতে না, কয়েকদিন আগে দিছিল যে আজকে আজকে না কালকে রাত্রের থেকে বৃষ্টি দেন, এক বৃষ্টিতে বন্ধুরা দেখতে পারা তোমরা কীরকম জল জমা হয়েছে, এক বৃষ্টিতে যদি এরকম হয় চাইলে বন্ধুরা যদি কন্টিনিউ আরও দুই দিন বৃষ্টি দেয়, এমন আসামের মধ্যে রেড অ্যালার্ট জারি করা আছে, আরও কন্টিনিউ যদি আজকের দিন আর কালকের দিন বৃষ্টি দেয় তাই স্কুলের সিচুয়েশন কীটা হইতে পারে বন্ধুরা দেখতে পারা। দেখো বন্ধুরা আমার পিছনে ম্যাডাম একজন যার, ম্যাডাম কতটুক জলের মধ্যে হাঁটিয়ে হাঁটিয়ে যার, একজন ম্যাডাম স্কুলের ম্যাডাম, একজন স্কুলের টিচার হইয়া এইভাবে কষ্ট করিয়া যাওয়া, আর একজন স্কুলের স্টুডেন্ট, অতগুলো স্টুডেন্ট কীভাবে আইব বন্ধুরা, তোমরা নিজে বিচার করো। হাইব্রিডটা বেজান শেয়ার করো, বেজান শেয়ার করো, যাতে শিলচরের লোকাল এমএলএ এসপি ডিসি এমপি তারা কাছে তো যাইব যাইব, ঠিক আছে, কিন্তু একদম সেন্ট্রাল পর্যন্ত যেতে পারে, আপনার অল ওভার ইন্ডিয়া দেখতে পারে, গভর্নমেন্টের মেন দিল্লির গভর্নমেন্টে দেখতে পারে, তারা দেখতে পারে যে এরা খালি স্কুল কলেজ রাস্তাঘাট বালা 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 করে। আপনি আপনার শিলচর রংপুর বিশ্বরায় মেমোরিয়াল একাডেমির স্কুলের কি অবস্থা, এই যে বন্ধুরা দেখতে পারা কি অবস্থা, এটা দেখতে পারে, এটা বেজান শেয়ার করো বন্ধুরা, বেজান শেয়ার করো, আমার ইউটিউব চ্যানেল শিলচর বাংলা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও বন্ধুরা আরও বেজান সারব, লোকালিটি প্রবলেম লইয়া এইগুলো দেখতে পারবা, তোমরা কন্টিনিউ দেখতে পারবা। তো বন্ধুরা তখন বাইরে যাই স্কুল থেকে, স্কুল থেকে বাইরে দেখাই তোমরা, এই যে তখন যে আমি আমি যে গাড়ি রাখছি এই জায়গায়, ঠিক আছে, আমি যাইতাম কীভাবে ভাই, আমারও তো ঘৃণা লাগে, একটা স্কুল স্টুডেন্ট কীভাবে আইব, এই যে দেখো কতটুক নোংরা, কতটুক নোংরা 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 ফাড়াইয়া ফাড়াইয়া যাইতে লাগে, আমার পাও পুরা সাদা হয়ে গেছে, খালা পাও সাদা হয়ে গেছে ভাই। দেখো দেখতে পারলে বহুত বেশি কষ্ট ভাই, বহুত বেশি কষ্ট, এই ধরনের সিচুয়েশন ভাই। আগেও আমি একটা ভিডিও বানাইয়া সারছি, কিন্তু বহুত বেশি দেখছো মানুষে, আর ওখানো এই ভিডিওটা ভাই গ্রাউন্ড একদম নিচে নামিয়া জলে নামিয়া একদম দেখাই আস, এই দেখতে পারাই কী অবস্থা। আর স্কুলটার নাম হলো ডক্টর বিসি রয় মেমোরিয়াল একাডেমি, দেখতে পারাই বহুত বেশি সিচুয়েশন খারাপ ভাই, বহুত বেশি সিচুয়েশন খারাপ। তো বন্ধুরা তোমার ভিডিওটা দেখাইলাম, ভিডিওটা দেখাইয়া কিতা বুঝলাম বন্ধুরা, আমরা বিশ্বরয় মেমোরিয়াল একাডেমি স্কুলের সামনের গেট, যেটা মেইন গেট, যেদিকে স্টুডেন্ট আওয়াজাবি করে, এই রাস্তাটা দেখতে পারা জল একদিনের জলে, একদিনেরও না একদিন চব্বিশ ঘন্টা হয়, দশ ঘন্টা আট দশ ঘন্টার জলে বৃষ্টি পুরো হাঁটু অবধি জল হয়ে গেছে, আর গেটে যে জায়গায় স্টুডেন্ট ঢুকতো এই জায়গাটার মধ্যে কীরকম নোংরা হয়ে গেছে দেখতে পারা তোমরা। এরপরে বন্ধুরা তোমরা স্কুলের ভিতরটাও দেখাইছি, তারপরে বন্ধুরা যে জায়গাটা গেট খোলা হয়েছে সেকেন্ড গেট যেটা, এই জায়গাটাও দেখাইছি, এই জায়গাটা কতটুক নোংরা, স্কুলের গেট কতটুক নোংরা, এই গেটটা বন্ধ থাকে আর খুলে না, এটা এটার জায়গাটা নোংরা করে খুলে না, এরকম না যে
গেট বন্ধ করে জায়গা নোংরা হয়েছে এরকম কোনো কিছু না, জায়গা নোংরা করিয়া গেটটা খোলা হয় না, ঠিক আছে। কিন্তু আজকে আজকে খুলতে লাগলো, তারা দরকার পড়ে গেল, আজকে খুলতে লাগছে গেটটা, আর জায়গাটা কতটুকু নোংরা হইয়া রয়েছে এটা দেখতে পারায়। আর মেন ব্যাপার হলো সামনের জল বন্ধুরা, এই 7 থেকে 8 ঘন্টার বৃষ্টিতে যদি ওরকম জল হয়ে যায় বন্ধুরা, আজকে সারাদিন দিব কন্টিনিউ বৃষ্টি দিব, কতটুকু জল হইব। আর এরকম জল যদি গেলো স্কুলে কীভাবে আইতো, অথবা স্কুলের টিচার, স্কুলের হেডমাস্টারগুলা এরা ইয়া স্টুডেন্টরা কীভাবে পড়াইতো, এই ভিডিওটা বেজান শেয়ার করো বন্ধুরা, বেজান শেয়ার করো যাতে সবাই কাছে বসে একদম উপরে লেভেলে বসতে পারে, দিল্লি পর্যন্ত বসতে পারে। আর তারা দেখিয়া খালি দেশের লাগে হঠা কইলে হঠা কইলে হঠা কইলে কোনো ব্যঙ্গ শিলচারের লেগে কোনো ব্যঙ্গ করেন না, যদি শিলচারের লেগে করতো আজকে এই স্কুলটা একদম রাস্তার লগে স্কুলটা দেখা যায়, এটা স্কুলের লেগে করলো না বন্ধুরা, এটা দিল্লি পর্যন্ত পৌঁছাও যাতে এই স্কুলের দিকে তারা চোখ পড়ে বুঝলা। আজকে লেগে অত কি ধন্যবাদ বন্ধুরা, কন্টিনিউ দেখিও আরও দেখাই।